আমার জান, আমার কলিজ, আমার সোনা ময়না বাবু, জান পাখি, আমার কাজটা আপনাদের কি মনে হয় আমি এটা বলবো? হ্যাঁ হ্যাঁ, এটাই বলবো। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আম বাগানে আম থাকে আর বাঁশঝাড়ে থাকে অনেক বাঁশ। আম বাগানে আম থাকে আর বাঁশঝাড়ে থাকে অনেক বাঁশ। লজ্জায় কইতে পারি না, টিকটকার অনামিকা ঐশী আমার ক্রাশ। এই ওয়েট ওয়েট, আলু দিয়ে আলুর চপ আর কুমড়া দিয়ে হয় বেগুনি। আলু দিয়ে আলুর চপ আর কুমড়া দিয়ে হয় বেগুনি। আমি জানি অনামিকা ঐশী আমার ক্রাশ হলেও তোমাদের হয় নানি। মিউজিক মিউজিক WhatsApp কাকা, দিস ফারাবি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি কথা বলবো দা ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল, আপনাদের সবার ফেভারিট, যার এখনো অবধি হয়নি কিছু ফাঁস, সে হলো অনামিকা ঐশী দা ন্যাশনাল ক্রাশ। সো আজারা কাকাও বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। এ কেউ নজর দিস না, এই সিগনি শুধুই আমার না, মানে এটা আমি বলি নাই, আমার পাশের এলাকা দেলওয়ার কাকাই বলছে। দেলওয়ার কিরা, পরিচয় দেওয়ার সময় নাই তোদের বড় ভাইদের জিগা। দেলওয়ার কিরা, চিনি না। আম পাতা, আম একবার দেখেন কত কিউট একটা মায়া। ক্রাশ না খাইয়া থাকা যায়, কেন ক্রাশ খাবেন না বলেন? কিউটের ডিব্বা একেবারে। আচ্ছা আপনারা কেমনে রিকোয়েস্ট করেন এই মায়াটার পিছনে তালি বাজাতে? এটা কি আসলেই সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। তাইলে জলিল কাকা আপনি এক কাজ করেন, এই ন্যাশনাল ক্রাস্টারে আপনার সিনেমায় একটা জায়গা করে দিয়ে ইচ্ছে মতো বাজান। কি বলছেন এসব? না মানে তালি। তবে অবশ্যই খেয়াল রাখবেন বর্ষা ভাবি যেন এটা টেন না পায়, নইলে আপনি গেছেন। বেশি কিছু না, যাও আমার জন্য দুটা ডিম পোজ আর দুটা পরোটা ভাই জানো, যাও। জানি তো পারবা না, কারণ বাসায় তো ময়দা নাই, সব তো মুখে মাইকা রাখছো। তু জানু মানু জো কেতা হে বিবি তেরি হু লাগতা হে সামে। বিশ্বাস করেন আটা ময়দা সুজি যাই মাগুক না কেন, এই মায়াডারে তার ওভার কিউটনেস এর জন্য সবাই পছন্দ করে, ক্রাশ খায়। আর পাবলিকও এত বেশি ভালোবাসা দিছে যে আমি ভাইরাল হয়ে গেছি গা টিকটকের মধ্যে। হ আর এই ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে আপনার ল্যাপটা ল্যাপটি ঘষাঘষি। মানে টিকটকার থেকে শুরু করে আপনি যত পোলার সাথে নাটক ভিডিও করছেন, সবার সাথে আপনার ইন্টু বিন্টু সম্পর্ক। কেরে খালাম, আপনার কি চিন্তা ভাবনা দেশের সব পোলা গলারে আপনি একাই খায়া দিবেন? নাকি এইরকম কোন প্রতিজ্ঞা প্রতিজ্ঞা কইরা আসছেন টিকটকে আসার আগে? সে এতক্ষণে পাবলিকও বুঝা গেছে আপনার মনে অ্যাকচুয়ালি কি চলতেছে। একটু আস্তে বল, ব্যারিং তো সব খুইলা যাবে না মানে কোমরে। যেভাবে ঝাঁকাচ্ছে বলা যায় না খুইলাও যাইতে পারে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার ক্রাশের মধ্যে সব কিছু আছে, শুধু হাসলে গালে টোল পড়ে না। জানু মানু জো কেতা হে বিবি তেরি হু লাগতা হে সামে, এইটাই তার একমাত্র দুঃখ, মাঝে মাঝে তো এইটার জন্য না খায়াও থাকে। থাক আর আঙ্গুল দিয়ে ট্রাই করতে হবে না, তুমি এমনিতেই অনেক কিউট। ইশ মিথ্যে কথা। হ্যাঁ আমরা সবাই জানি আর মন থেকে মানি, আপনি অনেক ভালো, আপনি অনেক ভালো, আপনি অনেক ভালো। এই মামা এইসব নোংরা ভিডিও বাদ দিয়ে ভালো কিছু ছাড়। বন্ধুর দই রাচক যেন দই নালা বন্ধুক, আগে কত সুন্দর করে সুন্দর ভাবে ভিডিও বানাইতো, ফার্স্ট দেখেই ক্রাশ খেয়ে ফেলছিলাম। গুল্লি মায়রা ভাঙলো আমার মনেরই সিন্দুক রে, মনেরই সিন্দুক। আর এখন দিন দিন যা শুরু করছে তাতে মনে হচ্ছে আর বেশি দিন লাগবে না, আপনারও বের হয়ে যাবে না মানে বয়ফ্রেন্ডের সঙ্গে। না মানে এখন তো এটা কমন, একটা মেয়ে 6-7টা বয়ফ্রেন্ড থাকা, আর টিকটকার হলে তো থাকবেই, তারপরও আই লাভ টিকটকার।
কেন যে তাদের আমি এত ভালোবাসি বুঝি না। ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি মিডিয়াতে কাজ করব, অনেক ভালো একজন অ্যাক্ট্রেস হব। হয়েছে? অনেক ভালো একজন অ্যাক্ট্রেস হব। হবেন কি বলছেন, হয়ে তো গেছেন, পুরো টিকটক যেভাবে কাঁপাচ্ছেন। একটা একটা করে তো সব পোলা গোলা রে খায়া দিলেন, না মানে টিকটক এর পোলা গোলার সাথে ভিডিও বানালেন। আমি শুধু ভাবতেছি টিকটকে আইসা একটু ভাইরাল হওয়ার পরে আপনার এই অবস্থা শুধু সারি আছে, না জানি মিডিয়াতে যাওয়ার পর আরো কি কি হবে। আচ্ছা পড়ানো কি কিছু থাকবে? দেখেন খালা আমার টাকা লাগলে আমারে বলেন, আমি তৈদা বৃদ্ধির সাথে কথা বলে তার স্যারিটি থেকে কিছু টাকা ম্যানেজ করে দিব, না তাও এভাবে দেশ ছাড়া থাইকেন না। যদিও এখন গরমকাল তারপরও আপনাকে মানায় না। সত্যি বলতে কি জানেন, একে আমি রোস্ট করে ইচ্ছে মতো বাজাতে পারতাম, মানে তালি, বাট বাজালাম না, কারণ শি ইজ মাই ক্রাশ। না শুধু আমার না, শি ইজ ন্যাশনাল ক্রাশ। শোনো, হ্যাঁ তুমি জানো প্রপোজ কিভাবে করতে হয়? না তো, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বুঝি নাই কি বললা। আমি তোমাকে ভালোবাসি। পাবলিক লিখে ওইগুলা বলে না কি, আমি তো এখন কাউকে লজ্জায় মুখেই দেখা পারবো না। এটা কি হইলো? এই না বললা তুমি আমারে ভালোবাসো, এ আমি কার উপর কাজ খাইছি? আপনার তাইলে মাইয়া মানুষ পছন্দ। ওয়াক বিদায় অনামিকা ঐশী, আজ থেকে তুমি আমার ক্রাশের লিস্ট থেকে বিদায়, ওপারে ভালো থাইকো, না মানে তোমার মেয়ে হাজবেন্ড এর সাথে আমি নতুন করে একটা খুইজা নিব, না মানে ক্রাশ। Now come to the point, এই ভিডিওটা কোনোভাবে কোনো রোস্টিং ভিডিও না, জাস্ট ফানি পারপাসে বানানো। তারপরও যদি কারো কলিজায় লেগে থাকে তাহলে প্লিজ আমার কাছে এসে একটু ক্ষমা চাইয়ে যাবেন, কারণ ভুলটা আপনারই। কেন অনামিকা ঐশী রে দেখে ভিডিওটা ক্লিক করতে হবে। হ্যাঁ খুব আগুন তাই না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে কিন্তু অনেক সময় দিচ্ছি। আর এমনিতেও আমি রোস্ট করি নাই, কারণ এটা রমজান মাস। আসেন আমরা রমজান মাসে রোস্টিং কে না বলি, তবে যদি কোনো খারাপ দেখি তাহলে উইদাউট গালি পশ্চাৎ দেশে বাজাবো হালকা করে তালি। ডোন্ট মাইন্ড, এটাই বাস্তব। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখবে, কোন প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সমস্যায় যে কোনো সময় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, যারা কেজিএফ চ্যাপ্টার টু মুভিটা দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে নক দিছেন, বিশ্বাস করেন আপনারা এতজন যে আমাকে নক দিছেন, আমার একার পক্ষে সবার রিপ্লে দেওয়া পসিবল হয়ে ওঠে নাই। তবে হ্যাঁ, আপনাদের যেহেতু আমি ভালোবাসি সেহেতু আপনাদের জন্য একটা ছোট্ট উপায় বের করছি। ফার্স্ট কমেন্টে আমার অফিসিয়াল গ্রুপের লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে পিন পোস্টে দেখবেন কেজিএফ চ্যাপ্টার 2 মুভির লিংক দেওয়া আছে। সো এনজয়, আল্লাহ হাফেজ।